তো কর্ণফুলী তিন লঞ্চের সাথে সমান গতিতে একটি ট্রলার চলতেছে। এই ফিশিং ট্রলারটির গতি কর্ণফুলী তিন লঞ্চের চেয়ে বেশি। আসসালামু আলাইকুম, ইলিশা লঞ্চ ঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর কিছুক্ষণ আগে সুরিবিয়াট এবং কোবালি পাচের কারণে এই ঘাট থেকে যে গ্যাংওয়ে সেটি সরে গিয়েছে ঘাটে। ভাই ঘটনা কি হয়েছে, কার দোষ, মানে এখানে কি হয়েছিল? এটা শুনলো কেন? এটা এটা দেখলাম পূবালি পাঁচ পিছন যেতেছে, সুরিবার যেতেছে। আচ্ছা, আমি নির্দিষ্ট করে জানি আচ্ছা, ব্যাপারটা হলো আমি এখানে একটা রেস্টুরেন্টে খাইতেছিলাম, মানে এখানে একটা খাবার হোটেলে খাইতেছিলাম। আর হোটেল থেকে যেটুকু আমি দেখেছি যে দেখলাম কোয়ালি পাঁচ এবং সুরিয়ার পেছনে যাইতেছে, মানে ব্যাগারে ছিল হয়তো বা, তখনই দেখলাম যে পন্টুন সরে গেছে, এই গ্যাংওয়ে সরে গেছে। তো যখন এখন ঈদের সময়, ঈদের সময় এটা আসলে একটা ভোগান্তি হবে যাত্রীদের জন্য, কারণ এভাবে ব্লক দিয়ে যাত্রীরা যাচ্ছে এটা রিস্কি, কারণ ব্লকের ফাঁকে যদি কারো পা ঢুকে যায় বা পা পড়ে যায় তাহলে তাহলে এটা খুব সমস্যা। আর সুরিবিয়াট সকালবেলা এখন ইলিশে থাকার কারণ হলো রাত্রেই সুরিবিয়াট লঞ্চের মাস্টারকে, যেটা নিউজে দেখলাম যে গ্রেপ্তার করেছে, মাস্টার গ্রিজার এদেরকে গ্রেপ্তার করেছে জালিয়াতির অভিযোগে। তো আমি ঠিক ঘটনাটা জানি না, তো যার জন্য সুরিবিয়াট রাতে ছেড়ে যেতে পারেনি, তাই সকাল পর্যন্ত ঘাটে অবস্থান করেছিল। তো ঘাটে হচ্ছে এখন সকালে ছাড়ার জন্য সম্পদ ছাড়বে 9টা, কর্ণফুলী তিন সম্পদ 8:30 ছাড়বে, কুবালি পাস সকাল 5:30 ছাড়বে, আর রাজা ছাড়বে 9:30 রাজা রাখছি। তো কুবালি পাস রওনা দিল ঢাকার উদ্দেশ্যে, সকাল 7:00 ছেড়ে গেল, আবার ঢাকা থেকে ইলিশায় ছেড়ে আসবে বিকাল 5:00। তো যাত্রী খুব একটা ভালো পায়নি, তবে ঘাটের অসুবিধার জন্য সেই যাত্রী অন্তত 40-50 জন কম পেয়েছে, কারণ যাত্রীরা এই গ্যাংওয়ের সমস্যার কারণে ঢুকতে পারেনি। নদীতে এখন ভাটা, আপনারা দেখতেই পাচ্ছেন কুবালি পাঁচ এগোচ্ছে না সেভাবে, আর দেখতে পাচ্ছেন পানিও ডান দিকে যাচ্ছে, মানে পেছনে নামতেছে। তো আজকে কর্ণফুলী তিন সকাল 8:00 ছাড়বে, কর্ণফুলী 11:00 ছাড়বে সকাল 8:30, সম্পদ 9:00 ছাড়বে, আর রাজারহাটসি ছাড়বে 9:30। তো কর্ণফুলী তিনের সাথে আজকে সম্পদের মানে খেলাধুলা হওয়ার সুযোগ নেই, কারণ কর্ণফুলী তিন আগে চলে যাবে, কারণ কর্ণফুলী 11-কে রাজারহাট, কর্ণফুলী 11 লঞ্চকে সম্পদ লঞ্চের ওভারটেক করা অসম্ভব, ওভারটেক করার আগে ঢাকা যাওয়া। আর কর্ণফুলী তিন আর কর্ণফুলী 11 এখন এই পাশের ঘাটটাতে চলে যাচ্ছে, কারণ এই ঘাটে যেহেতু সমস্যা এই পাশের এই ঘাটটাতে, পাশের ঘাটে গিয়ে পাশের ঘাট থেকে ছাড়বে। তো সম্পদ আর রাজারহাটসি
ওই ঘাটটা এদিকে ছেড়ে যাবে, আর যেহেতু ওই ঘাটে সমস্যা হয়েছে তাই কর্ণফুলী 3 আর 11 এই ঘাট থেকে ছেড়ে যাবে, তারা এই ঘাটে চলে এসেছে। তো এখন কর্ণফুলী তিন লঞ্চে আমি উঠবো, ছাড়বে 8টায়। তো 8টা ছাড়বে কর্ণফুলী 3, এখন 8টা লঞ্চে প্রবেশ করতেছি কর্ণফুলী 3 লঞ্চে। তো প্রবেশ করছি তাদের ইকোনমি ক্লাস জোনে। তো এটা হলো তাদের ইকোনমি ক্লাস চেয়ার, কোনো লেগ রেস্ট নেই। আর এই ইকোনমি ক্লাস চেয়ারগুলোর ভাড়াই হলো 600 টাকা করে এসি। আর যারা সাইডে বসেন তাদের মাথার উপরে ফ্যান আছে একটা, আর চার্জিং পোর্ট আছে অবশ্যই সেটা সাইডে চেয়ারে। আর ওয়েস্টিজ বিন আছে। তো তাদের ইকোনমি ক্লাস চেয়ারে লেগ রেস্ট নেই, জাস্ট আর ফোল্ড করা যায়। তো পেছনে ইকোনমি ক্লাস চেয়ার আছে, তো এটা হলো নন-এসি জোন, এটা হলো নন-এসি ইকোনমি ক্লাস চেয়ার, আর এটার ভাড়া 500 টাকা করে পার সিট, যেহেতু এটা এসি নেই তাই 500 টাকা। আর এই ইকোনমি ক্লাস জোন একদম পেছনে অবস্থিত, ইঞ্জিন রুমের সাথে অবস্থিত, তাই এই জোনে যারা বসবে তাদেরকে ইঞ্জিনের সাউন্ড, প্রচণ্ড সাউন্ড সহ্য করে এখানে বসতে হবে। তো এসি ইকোনমি ক্লাস আর নন এসি ইকোনমি ক্লাস চেয়ার একই, কিন্তু যেহেতু এসি নেই তাই ভাড়া এটা 500 টাকা। আর এই জায়গায় সম্ভবত স্টাফরা ঘুমিয়েছিল, স্টাফদের লুঙ্গি গেঞ্জি তারপর তোষক এখনো ওগুলো গুছানো হয় নাই। আর প্রপালশন সিস্টেমে রয়েছে 750 হর্স পাওয়ারের 2টি উইচে ইঞ্জিন 8 সিলিন্ডারের। তো চলে যাচ্ছি দ্বিতীয় তলায়, আর চলো দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়ি। দ্বিতীয় তলায় আছে ইকোনমি ক্লাস এবং রয়্যাল ক্লাস চেয়ার। আপনাদেরকে এখন ইকোনমি ক্লাস, দুঃখিত, বিজনেস ক্লাস এবং রয়্যাল ক্লাস চেয়ার আছে দ্বিতীয় তলায়, আর নিচতলা হলো ইকোনমি ক্লাস। তো এটা হলো বিজনেস ক্লাস। তো এগুলো হলো বিজনেস ক্লাস চেয়ার, এগুলোর ভাড়াই হলো 700 টাকা করে। তো বিজনেস ক্লাস চেয়ারটা ইকোনমি ক্লাস চেয়ার থেকে অনেক কমফোর্টেবল। তো লেগ রেস্ট আছে আর উপরে আছে লাইফ বয়, আর এখানে যাত্রীদের মালামাল রাখার শেলফ, আর চার্জিং পোর্ট আছে, চার্জিং পোর্ট আছে। আর এই বিজনেস ক্লাসটি শীতাতপ নিয়ন্ত্রিত, আর এসি আছে, আর ভাড়া হলো 700 টাকা করে। আর দ্বিতীয় তলায় বিজনেস ক্লাসটি পেছনে অবস্থিত। আর এটা হলো দ্বিতীয় তলায় রিভার্স সাইড, আর রিভার্স সাইডে বেশ কিছু কেবিন আছে। আর এ হলো রয়্যাল ক্লাস চেয়ার, এটা ভাড়া হলো 800 টাকা করে। আরো আরামদায়ক। কিন্তু আমার কাছে কর্ণফুলী 3 লঞ্চের এই রয়্যাল ক্লাস চেয়ার থেকে কর্ণফুলী 14 রয়্যাল ক্লাস চেয়ারটাকেই বেশি আরামদায়ক মনে হয়েছে। আর এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, যেহেতু লঞ্চ ছোট তাই স্পেসও ছোট।
আর এটা হলো তৃতীয় তলায় যাওয়ার সিঁড়ি, আর ইন্ডিকেট করা পান দোকান তিনতলায়। তিনতলার সিঁড়ি দিয়ে উঠলে হাতের ডান দিকে হলো ছাদ, এগুলো ছাদ তাদের। তো লঞ্চটার যেটা বুঝলাম যে সেটা হলো এই লঞ্চটার হাঁটা চলার জায়গাটা একটু ন্যারো, যেহেতু লঞ্চটি প্রস্থে অনেক কম। আর তিনতলা হলো সব কেবিন, তিনতলা কোনো সিট নেই। আটটা মাছ এখন ছেড়ে দেবে, মাস্টার হুইসেল দিচ্ছে বারবার। টেলিগ্রাফ ঘুরিয়ে এখন ইঞ্জিন রুমের সংকেত পাঠাচ্ছেন। তো ডান পাশের ইঞ্জিনকে পেছনে পরিচালনা করছেন। আবারও ব্যাগার দিতে বললেন, অর্থাৎ পেছনে চালাতে বললেন লঞ্চকে। আর লঞ্চটি এখন পেছনেই নামতেছে। সকাল 8টা বাজে যাত্রা শুরু করলো এলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে, এমবি কর্ণফুলি 3। তো ঢাকা যাওয়ার পথে কাজগুলা নিয়ে কালীগঞ্জ ঘাট থেকে যাত্রী নেবে, যাত্রী নিয়ে একদম সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর দেখা যাক আজকে কর্ণফুলি 3 কতক্ষণ সময় নেয় ঢাকা পর্যন্ত পৌঁছাতে, কারণ আজকে নদীতে ভাটার স্রোত বেশি, আর ভাটার স্রোত মানে হলো কর্ণফুলিকে স্রোতের প্রতিকূলে যেতে হবে। তো দেখা যাচ্ছে ডান পাশের ইঞ্জিনকে 975 আরপিএম আর বাম পাশের ইঞ্জিনকে 409 আরপিএমে চালানো হচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে গতি বাড়াবে। ইলিশা থেকে উলানে কালীগঞ্জের কাছাকাছি পৌঁছে গেল কর্ণফুলি 3, আর যার জন্য আপনার ভালোভাবে খেয়াল করুন যে ইঞ্জিনের গতি কমিয়ে দিচ্ছে, অর্থাৎ আরপিএম 403, 407, 411 এভাবে কমিয়ে দিচ্ছে। তো ঘড়িতে এখন সময় 8:42, অর্থাৎ
সকাল 8টায় ছেড়ে 42 মিনিট সময় লাগলো উলানিয়া কালীগঞ্জ পর্যন্ত আসতে। আর নর্মালি লঞ্চগুলোর আধা ঘন্টা সময় লাগে, 25 থেকে 30 মিনিটের মতোই সময় লাগে উলানিয়া কালীগঞ্জ থেকে ইলিশা যেতে বা আসতে। কিন্তু যেহেতু এখন ভাড়া বেশি, যার জন্যে উলানিয়া কালীগঞ্জ আসতে 42 মিনিট সময় লাগে কর্ণফুলী 3 লঞ্চে। উলানিয়া কালীগঞ্জ থেকে যাত্রী নিয়ে এখন সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবে কর্ণফুলী 3 লঞ্চ। আর এরই সাথে সাথে আপনাদেরকে কর্ণফুলী 3 লঞ্চের গতির 360 ভিউ দেখাবো, আর আশা করছি আপনারা সেই ভিউটি উপভোগ করবেন। কর্ণফুলী 3 লঞ্চের সাথে সমান গতিতে একটি ট্রলার চলতেছে, ট্রলারটির গতি কর্ণফুলী 3 লঞ্চের চেয়ে বেশি।
তো ঘড়িতে সকাল 11:30 আর 8টা ছেড়ে 11:30 চাঁদপুর অতিক্রম করতেছে। তো নর্মালি চাঁদপুর অতিক্রম করে কর্ণফুলী 3 লঞ্চ 11টায়, কিন্তু আজকে 11:30 বাজতেছে, কারণ নদীতে যেটা বললাম যে নদীতে ভাটা টান অনেক বেশি, যার জন্যে আধা ঘন্টা ডিলে। তো আমি এখন বসে আছি রয়্যাল ক্লাস চেয়ারের একদম সামনের চেয়ারে, আর রয়্যাল ক্লাসের সামনের চেয়ারে বসে আপনি ঠিক এরকমই একটি ভিউ পাবেন। তো ঘড়িতে এখন দুপুর 2টা, ঠিক বরাবর দুপুর 2টা, আর দুপুর 2টা বাজে মুন্সিগঞ্জ অতিক্রম করলো কর্ণফুলী 3, আর ইলিশা থেকে ছেড়েছিল সকাল 8টায়, তো টু মাচ লেট। তো ঘড়িতে এখন 3:04, তো এখন মাত্র কর্ণফুলী 3 এই পোস্তকলার ব্রিজ অতিক্রম করবে, প্রায় সময় লাগলো, সকাল 8টায় ছেড়েছিল, তো এখন 3:04 সময়, অলমোস্ট 7 ঘন্টা হয়ে গেছে। তো 7 ঘন্টা আর ঘাট বন্ধ যেতে আরও 10 মিনিট, বলতে গেলে 7 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগতেছে। আর এটার কারণ হলো যে আজকে নদীতে ভাটার স্রোত অনেক, তো নদীতে যখন ভাটা থাকে অনেক ভাটার স্রোতের সময়, তখন ঢাকাগামী যে লঞ্চগুলো থাকে দক্ষিণ অঞ্চল থেকে, সে ঢাকাগামী লঞ্চের সময় অনেক বেশি লাগে। তো ইলিশা থেকে বরাবর সকাল 8টায় ছেড়ে ঢাকায় পৌঁছেছিল বিকাল 3:13, বরাবর 7 ঘন্টা 13 মিনিট সময় লেগেছে। আর এই এখন বর্ষাকাল সময়, এখন বর্ষাকাল চলে এসেছে, আর বর্ষাকালে এখন নৌযানগুলো ঢাকায় পৌঁছাতে অনেক লেট হবে, অনেক সময় বেশি লাগবে, তো যার জন্য আপনারা নৌযানগুলোর উপর যারা যাত্রী তারা নৌযানগুলোর উপর রাগ বা বয়কট এই সমস্ত পোস্ট মানে সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু না করে আপনারা বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেন, কারণ বর্ষাকালে এরকম সময় লাগাটা খুব স্বাভাবিক, খুব বেশি স্বাভাবিক, কারণ বড় বড় যে স্পিড স্টার যেমন সম্পদ লঞ্চ সেদিন প্রায় 6-7 ঘন্টা এসেছিল, আমি যেদিন ভ্রমণ করেছি সম্পদ 7 এসেছে 6-7 ঘন্টায়, আর আধা ঘন্টা সময় বেশি লেগেছে কর্ণফুলী 3 লঞ্চে, তো এটা খুব স্বাভাবিক বর্ষাকালে।